আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কী নিয়ে আজকে ভিডিওটা হবে। সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত কুমড়া বড়ি দিয়ে। তো কুমড়া বড়ি নিয়ে আজকে ভিডিওটা হবে, এবং যারা উত্তরবঙ্গের এবং তার আশেপাশের তারা ভালোভাবেই জানেন যে কুমড়া বড়িটা কী এবং এটা কী করে না করে। তো আর যারা জানেন না তাদেরকে আমি বলে দেই, এটা হচ্ছে যে তরকারির মধ্যে দিয়ে খায়, মাছের তরকারিতে। এটা যখন বানানো হয়ে যায় সেটাকে হালকা করে তেলে ভেজে তারপর মাছের তরকারিতে দেয়। এটা খেতে তাদের খুব ভাল লাগে এবং এটা খুব সুস্বাদু। এখন অ্যাকচুয়ালি কি ইন্টারনেটের সুবাদে আমি দেখছি এটা ফেসবুকেও বিক্রি হচ্ছে। যারা কখনো খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন কিনে, যদি সেটা ভালো হয়। আর এটা হচ্ছে যে শীতের মৌসুমে সব ঘরে ঘরে করা হয় এবং আমাদের ঘরেও শুরু হয়েছে। আর এতে দেখলে নেই তো চাল কুমড়াটা সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করা হয়েছে এবং সেটাকে সুন্দর করে ধুয়ে সারা রাত পানি ঝরতে রেখে দিবে। আর এখানে হচ্ছে কালার ডাল আছে, কালাই ডাল সারা সকাল ধরে মানে সারা দিন ভিজানো ছিল, এরপর সেটাকে বাটলো। বাটার পর সেটাকে এখন সকাল, এটা হচ্ছে পরের দিন সকালে, তো সেই চাল কুমড়া পেস্ট আর হচ্ছে যে ডাল যেটা বাটা হয়েছে ওই দুইটাকে সুন্দর করে মিক্স করছে। মিক্স করার পর এরপর এটাকে হাত দিয়ে ছাইনা 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 এটাকে সুন্দর করে ফুলাবে, এটার মধ্যে বাতাস ঢুকবে, এটা ফুলবে, ফোমের মতো হবে। এরপর এটাকে হাত দিয়ে সুন্দর করে গোল গোল শেপ করে এটাকে দেওয়া হবে, এরপর এটা রোদে শুকানো হবে। এরপর আমার বাবার সামনে বড় গাবলার মিক্সচারটা দেখেন এবং যেটা ওরা হাত দিয়ে ছানতেছে সেটার মিক্সচারটা দেখেন, একদম বাতাস ঢুকে সাদা হয়ে গেছে, এতটাই ফুলে গেছে। কুমড়া বড়ি বানানোটা কিন্তু অনেক খাটনির কাজ, কিন্তু আমরা বাঙালিরা ভালোই খাটতে পারি খাওয়া দাওয়ার পিছে। যেমন ধরেন আমাদের ভর্তা খাইতে কত না ভালো লাগে, শুটকি ভর্তা বলেন, যে কোনো ভর্তা বলেন, সেগুলো ভর্তার জোগাড় করতেও কিন্তু কম কষ্ট না। কিন্তু আমরা সেটা সব কষ্টটাকে মাইনায় নিয়ে সুন্দর করে মানে আমরা এসব খাওয়া দাওয়ার পিছে কষ্ট করতে পারি। তারপরে আমি আয়সা বসলাম আমার শাশুড়ির কাছে, আমার শাশুড়ি ওইখানে খুব মনোযোগ দিয়ে বানাইতেছে। আমাদের আশেপাশে সবার বাসায় মানে বড়ি দেওয়ার একটা ধুম পড়ে গেছে, আশেপাশে অনেকের বাসায় বড়ি দেওয়া অলরেডি হয়ে গেছে। তা আমরা আর কি রোদের দিকে তাকায় ওয়েট করতেছিলাম যে কবে একটু ভালো রোদ হবে, তারপরে আমরা বড়িটা বানাবো। কারণ বড়িতে ভালো মতো রোদ না পড়লে নাকি গন্ধ হয়ে যায়, তখন বেশি ভালো লাগে না। গন্ধ হইলে তো তরকারিতে দিলেও সেটা রান্না করে মানে খাওয়া যাবে না, গন্ধ লাগবে, এটা অন্যরকম মানে এটা পচা পচা স্মেল। আর বড়ি যখন দেয় ভাই, পুরো ঘরে মানে বড়ির গন্ধ, ডালের গন্ধ, চাল কুমড়ার একটা স্মেল, একটা অন্যরকম একটা স্মেল পুরো ঘরের মধ্যে, মানে আমি বলবো না যে প্লেজেন্ট স্মেল, ভালো লাগে না কিন্তু। এটা আমার শাশুড়ি কত সুন্দর করে হাত দিয়ে একদম সুন্দর করে দিতেছে, পাশে রুহি বসে আছে মনোযোগ দিয়ে দেখতেছে, তার হাতটাও কিলবিল করতেছে যে এটার মধ্যে হাত ঢুকাইতে। কিন্তু তার মা তাকে খুব শাসায় রাখছে যে কোনোভাবে তুমি বড়িতে হাত দিব না, ঠান্ডা লাগবে। আর এই যে দেখেন কি সুন্দর, এই কি ভালো লাগে দেখতে। আমি তো একবার টুল টুল নিয়ে বসে আছি যে দেখি কি করতেছে, দেখি ভালো লাগে। কিন্তু এখানে যে স্বপ্নার হাত দিয়ে ছানা শেষ অনেকখানি হয়েছে, বড়ি অনেকখানি হবে। কারণ হচ্ছে যে আমি নিব কিছু বড়ি, ঢাকায় নিয়ে যাব আমার আব্বুর জন্য, রুমাপুর জন্য, তারপর হচ্ছে পায়লাপার জন্য, সবার জন্যই দিতেছে মা। আর এই যে দেখেন বাটি শেষ হইতে না হইতে আরও ভরাই দিছে, এখন দিবে। আমার কাছে তো মানে খুব মানে এটা মানে অনুষ্ঠানের মতো মনে হয়, যখন সবাই মিলে কাজ করতেছে, আমরা বসে আছি, গল্প করতেছি, এটা সেটা কত রকম গল্প হচ্ছে, তারপরে বড়ি দেওয়া হচ্ছে, সুন্দর। যখন সবগুলো বড়িকে তার চালনের মধ্যে রেখে দেওয়া হবে, শেপ দিয়ে দেওয়া হয়েছে, এখন দেখেন এই রোদের মধ্যে রাখা হবে। এই রোদে মেবি 5 থেকে 7 দিন রাখবে, তারপর এটাকে শুকায় যাবে, এটা রোদে সুন্দর করে শুকাই গেলে আবার ছোট হয়ে যায়। তো তারপর হচ্ছে যে এই কুমড়া বড়ি, এই দেখেন এখন এটা তরকারি, এটা হচ্ছে যে এই বছরের ফেব্রুয়ারিতে মনে হয় দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে মাছের তরকারিতে দেওয়া হয়,
এবং এটা খেতে খুব ভালো লাগে। এবং এটা রান্না করার আগে একটু তেলের মধ্যে ভেজে তারপর হচ্ছে তরকারিতে দেয়, এটাই খেতে খুব স্বাদ। আমাদের এখানে সবার ভাল লাগে, আমার আব্বু, আমার হাজব্যান্ড, এ আমাদের পরিবারের সবার ভাল লাগে। তো এখানে এখন শুকাইলে এরপর আমরা ঢাকায় নিয়ে আসব। এরপর চলে আসেন হচ্ছে বিকালবেলা। তো বিকালবেলা এখানে আমরা তিনজন বের হয়েছি, আমরা হচ্ছে বেড়াইতে যাব। আমি বলি কোথায় বেড়াইতে যাইতেছি, তো আমার হচ্ছে কাজিন আছে, কাজিন ব্রাদার, তো আমার ভাইয়ার শাশুড়ি, তো উনি হচ্ছে যে কাপড়ের ব্যবসা করে, যেমন ওয়ান পিস, টু পিস, তারপরে হচ্ছে সালোয়ার কামিজ, এগুলো উনি সেল করে, মাঝে মাঝে এই ব্যাগ ভর্তি করে আমাদের এলাকায় নিয়ে আসে। এরপর যা যেটা পছন্দ হয় সে সেটা মানে নেয়, কিনে আর কি। তো রুমাপুর কিছু জামা নেওয়ার ছিল, তো এই জন্য আমরা বের হয়েছি। তাহলে ভাবলাম যে তা ওনাকে আমরা না আসতে বলি, আমরা যাই ওনার বাসায়। তো আমাদের বাসা থেকে বেশি দূরে না, 15 মিনিট। তো রাস্তার মধ্যে আমরা ভ্যান পাই নাই, আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি। তো এখানে হাঁটতেছি, বিকালে গ্রামের রাস্তা ধরে হাঁটতেও তো ভালো লাগে, এই সুন্দর পরিবেশ, সুন্দর বাতাস, ভালো লাগে গ্রামের রাস্তা ধরে হাঁটতে, সুন্দরই লাগে। আর আমরা যারা ঢাকায় থাকি তারা গ্রামে আসলে তো মানে খুব সুন্দর পরিবেশ দেখলে অলমোস্ট পাগলই হয়ে যায়। এই তো এখানে আমরা চলে আসছি। তো আমার ভাইয়ার যে শাশুড়ি ওনাকে আমি চাচি বলে ডাকবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চাচি এখানে ওনার যত কালেকশন আছে সব বের করে দিছে, উনি জানে যে আমরা অ্যাকচুয়ালি কী ধরনের নিব। আমরা বললাম যে আমরা কোনো লোন টোন নিব না, আমাদেরকে পিওর কটনের কয়েকটা সালোয়ার কামিজ দেখান। তো চাচি তো যার মানে ওনার যতগুলো কালেকশন ছিল নিয়ে আসছে। উনি বলছে যে মা আমার তো প্রায় শেষই হয়ে গেছে, তোমরা এখন নিতে আসছো? তারপরে বলো যে কিছুটা ডিজাইন সুন্দর ছিল, কালার শেষ হয়ে গেছে, এমন অবস্থা। তো উনি তার সিন্দুক থেকে আমাদেরকে এই ম্যাজেন্টা কালার জামাটা বের করে দিচ্ছে। এটা চুনরি প্রিন্টের এবং এটা খুবই সুন্দর ছিল কালারটা, এবং এটা হাতা হচ্ছে সাদা। আমার কাছে কালারটা খুব ভালো লাগছে, এবং রুমাপু তো যেহেতু অনেক ফর্সা এবং এটা ওনাকে পরলে খুব ভাল লাগবে। তবে ভাঁজ করা ছিল ওই নীল আর হচ্ছে বাদামি কালার ড্রেসটা। আমি বললাম যে চাচি এটা ওপেন করে একটু দেখান, তো চাচিও খুশি মনে সব দেখাইতেছে, আপনারাও দেখেন আপনাদের কাছে কেমন লাগছে বলেন। তো এই যে দেখাইতেছে, আমরাও দেখতেছি, দেখি। এবং ওনার কালেকশনগুলো মোটামুটি ভালোই, গ্রামে ওনার মানে গ্রামে কীভাবে বিক্রি হবে, কত দাম দিয়ে মানুষ কিনবে, ওনার এটা খুব ভালো জ্ঞান আছে দেখলাম। এবং উনি 1.5 বছর যাবতই ব্যবসাটা করতেছে, আমি মনে করি যে এটা ভালোই ব্যবসা। সবাই যারা চিনে জানে যাদের দরকার তারা দেখা যাচ্ছে যে সবসময় বাসায় আসতেছে, এসে এসে কিনে নিয়ে যাচ্ছে। আমরা থাকতেই তো অনেকজনই আসলো, এসে এসে কিনে নিয়ে গেলো। এরপর দেখলাম যে এখানে উনি কম্বল সেল করতেছে, এটা হচ্ছে যে ঝুটা কিছু কাপড় যেগুলো আছে অনেক সেলাই থাকে। বললো যে বাবা গরিব মানুষ যারা আছে তারা কিনে নেয়, তারা কিনে নিয়ে দেখা যাচ্ছে কম্বলের যে কাভারটা পাওয়া যায় ওই কাভারে পুড়ে দিলে তখন আর বোঝা যায় না যে ভিতরে কী আছে, তা কিন্তু এটা সুন্দর গরম হয়, লেপের মতো গরম হয় সুন্দর। আর এটা আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, এটা শাড়ি ছিল সুতির, এটা এটাও উনি নিয়ে আসে। যার অনেকে আছে যে ওই যে কাঁথা ফালায়, ওই যে কাঁথার জন্য কিনে সুতি মানে শাড়ি, শাড়ির কাপড়। আর হচ্ছে যে উনি বিভিন্ন ধরনের কাপড় চোপড় দেখাচ্ছিলো যে আরও ডিজাইন আমাদের পছন্দ হয় কি না, তো আমার বসে বসে দেখতেছি, এই হাংলাইতেছি এইটা কি, ওইটা কি, কোনটা কি। তারপরে চাচি তো মন খারাপ করছে আমাদের সাথে যে তোমরা কেন বলে আসো নাই আমাকে, বলে আসলে তোমাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করতাম এই সেই। আমরা কি এগুলা করবেন বলেই আমরা বইলা আসি নাই, কারণ আমরা কোনো ঝামেলা করতে চাচ্ছি না এবং আপনাকে কষ্ট দিতে চাই না, আমরা জাস্ট আসছি কাপড় নিব, পছন্দ হবে নিয়ে যাব। তারপরে এই যে উনি একটা আমাদের স্যাম্পল দেখাইছে, বলে কি একজনের কাছ থেকে স্যাম্পলটা নিয়ে আসছি কিন্তু এখনও সেলও হয় নাই। আমরা তো ঠিক আছে, তা আপনারা ঈদের মধ্যে হইলতে সেল হইতে পারে। তো আমাদের কিছু কাপড় চোপড় পছন্দ হয়েছে, তারপর চাচিকে বললাম যে তাহলে তোমরা এগুলো বাসায় নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে দেখো ফাইনাল কোনটা পছন্দ হয়, কারণ ঘরে মা আছে, মায়ের থেকেও জেনে নিব যে মায়েরও কোনটা ভাল লাগে। তো সবার ওপিনিয়ন নিয়ে তারপরে নেওয়া হবে, যেটা ভালো লাগবে না সেটা ফেরত দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। আত্মীয়র মধ্যে অ্যাকচুয়ালি এরকম দেওয়া নেওয়া এগুলা হয়, আত্মীয়র মধ্যে বিজনেস করলে সুবিধা আছে, হলো তোমরা নিয়ে যাও, যেগুলো ভালো লাগবে রাখবা, যেগুলো ভালো না লাগবে সেগুলো তুমি পাঠাই দিও আমাদেরকে।
আমার আচ্ছা ঠিক আছে। এরপর চলে আসছি যে বাসায়, বাসায় এসে তারপরে আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি আমার শাশুড়ির জন্য চারটা ওড়না চয়েস করে নিয়ে আসছি, আমি আর রুমা আপু দুজনেই সুন্দর চয়েস করে আনছি। ওনার যে ওড়নাগুলো বাসায় পরে ওগুলো পূরণ হয়ে গেছে, তারপরে যেগুলো যেগুলো কালার ভাল লাগলো, এই দেখেন চারটা ওড়না। আপনাদের কাছে কেমন লাগছে ওনার কালেকশন? এই ওড়নাগুলো উনি নিছে হচ্ছে কত নিল, 220 করে। তারপরে রুমা আপু একটা ওয়ান পিস কিনলো। আর সালোয়ার কামিজগুলো হচ্ছে কি, উনি লোক বুঝে দাম নেয়, কারো কাছ থেকে 600 নিছে, আমাদেরকে হাত জোর করে বললো যে তোমরা বাবা 650 দিও। তো এটা আমাদের জামা। আর ওই যে ব্ল্যাক কালারের সাইডে দেখতে পাচ্ছেন, ওইটা আমরা অ্যাকচুয়ালি ফেরত দিব। ওইটা কিন্তু ব্ল্যাক না, ওইটা কিন্তু পিট কালার, কিন্তু অনেক ডার্ক, যার কারণে বোঝা যায় না। আর আমার শাশুড়ি আমাকে এই জামাটা কিনে দিচ্ছে। তো এই ছিল আজকের আমার ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।